এর তো মানে মোরালি যদি কোন কিছুর ভিতরই পড়বে না কারণ এখানে তো মোরাল ইমমোরাল মানে করে না না এখানে ডিDepend করবে কি ভাবে সাথে তো মোরাল ইমমোরালের কোনো সম্পর্ক নাই ইমমোরাল হবে তখন যখন আমরা সেটা যে ইমমোরাল সেটা পেছনে একটা যুক্তি দেখাতে পারবো যে এইটা আরেকজনের অধিকারকে লঙ্ঘন করতেছে তখন আমরা বলতে পারবো যে এটা ইমমোরাল মনে করেন আপনি তো ভাই মানে খাওয়া দাওয়া করেন এবং মানে টয়লেটেও যান তাই না ভাই জি এটা কি নাকি মোরাল আপনি বলবেন যে এটার সাথে তো মরাল এর কোনো সম্পর্ক স্বাভাবিক জীবনের এটা হ্যাঁ হ্যাঁ এটাই বলবেন যে এটার সাথে মরাল কিংবা ইমোরাল এর কোনো সম্পর্ক নাই ইমোরাল একটা জিনিস হবে তখন যখন শুধুমাত্র কারো অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে তখন আমরা বলতে পারবো যে জিনিসটা ইমোরাল এছাড়া তো আমাদের বলার মতো কোনো স্কোপ নাই যে এটা মোরাল নাকি ইমোরাল যদি আমাদের কাছে কোনো না থাকে যে এটা কেন একজন মানুষের অধিকারকে ভায়োলেট করতেছে এটা যদি আমাদের কাছে না থাকে তাহলে তো আমরা এটা বলতে পারবো না যে এটা মোরাল নাকি মোরাল ব্যাপারটা কি বোঝা যাচ্ছে কিন্তু এই বিষয়ের ক্ষেত্রে তোমোরাল আপনার যুক্ত আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার আগে উত্তর দেন স্টেপ বাই স্টেপ যান

শাকসবজি এটা কি মরাল নাকি তো জীবনের অংশ আপনি মরালে মোরাল পরে না তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা এটা দেখাইতে না পারতেছি যে এটার পেছনে কারোর পর্যন্ত সেটাতে

সোশ্যাল নিয়ম কিভাবে একটা যুক্তি হতে পারে সোশ্যাল নিয়ম তো কারো কোনো যুক্তি হতে পারে না যদি আমরা এটা বের করতে না পারি কথাটা শুনে নেন কথাটা শুনে নেন যদি একটা মানে ঘটনার পেছনে আমরা যদি কোনো যুক্তি বের করতে না পারি তাহলে এটা সোশ্যাল নিয়ম এই কারণে এটাকে মেনে চলতে হবে এই এটা কিভাবে যুক্তি ভাই বলেন এখন মানে একটা কালচার মনে করেন শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসতেছে শুধুমাত্র সমাজে এই কালচারটা চলে আসতেছে এই কারণে এটা মোরাল এটা আমরা কি কোন যুক্তিতে বলতে পারি যে শুধুমাত্র শতাব্দীর পর শতাব্দী চলে আসলে একটা জিনিস মোরাল হয়ে যায়

সবাই মনে করেন মারামারি করতেছে হ্যাঁ ওইটা প্রচলিত মারামারি করলে তো মারামারি করলে তো একজনের রাইট ভায়োলেট হচ্ছে সেখানে তো এই কারণে আমরা বলতে পারবো এরাই তো এরাই তো এরাই তো কিন্তু কিন্তু সমাজ আপনাকে বলেছি সমাজে শতাব্দীর পর শতাব্দী ধরে কোন একটা সমাজে কোন একটা কিছু কোন একটা প্রথা চলতেছে শুধুমাত্র এই কারণে এই জিনিসটা ভালো এটা তো আমরা বলতে পারি না তাই না ওটা ডিপেন্ড করে আপনি কিসের কথা বলতেছেন কি অদ্ভুত ভাই

সেটা তো শুনবো কিন্তু আমরা তো এই জায়গাতে একমত হইতে হবে তো আগে যে সমাজে কোনো কিছু কোন একটা কালচার চলতেছে শুধুমাত্র আলি আপনি এবার যদি ভালো করে কথা না শুনেন তাহলে বের করে দিব কথা ভালো করে শুনে তারপরে অ্যান্সার দিবেন সমাজে কোনো একটা কালচার অনেকদিন ধরে চলতেছে শুধুমাত্র এই কারণে আমরা তো কখনো বলতে পারবো না যে এই জিনিস এই কাজটা বা এই প্রথাটা ভালো নাকি মন্দ এই ইনফরমেশনের উপরে শুধুমাত্র এই ইনফরমেশনের উপর ভিত্তি করে যে সমাজে এটা অনেকদিন ধরে চলতেছে এইটার উপর ভিত্তি করে আমরা তো এটা কখনো নির্ধারণ করতে পারবো না যে এই প্রথাটা ভালো নাকি মন্দ কথা বুঝছেন আপনার কথা ঠিক আছে সমাজে একটা কিছু অনেক দিন ধরে চলছে এইটার মানে তো এটার হয় না যে এই কাজটা ভালো নাকি মন্দ এটা আমরা কিছুই বুঝতে পারবো না এখান থেকে শুধু আমরা এটা জানতে পারবো যে এটা সমাজে অনেক দিন ধরে চলতেছে এছাড়া আর কোন ইনফরমেশন তো আমরা বুঝতে পারবো না এখান থেকে যে এটা ভালো নাকি মন্দ তার মানে সোসাইটিতে কি চলতেছে সোশ্যাল নর্ম কি সোশ্যাল কালচার কি এটার উপরে ভিত্তি করে তো মোরাল ইমোরালের কোনো কিছু নির্ধারণ হয় না তাই না

না এটা এটা কোন সমস্যা নেই আসি আমি আমি একটা একটা এক্সাম্পল টানি উনি আসলে এক্সাম্পল ছাড়া মানে বুঝতে পারতেছেন না আচ্ছা আলী ভাই এই যে বাংলাদেশে ধরেন এটা একটা প্রচলিত

দিন ধরে বাংলাদেশের সকল মানুষ হচ্ছে কুরবানির সময় কুরবানি দিয়ে আসতেছে রাস্তার উপরে কাজে একটা ভালো কাজ আপনি বিবেচনা করবেন নাকি ভাই তার প্রচলিত সমাজে প্রচলিত থাকলেই সেটা হচ্ছে মরাল হয়ে যায় না তাই না সমাজে কোনো কিছু প্রচলিত আছে এখান থেকে এই তথ্য থেকে আমরা কখনো ডিসাইড করতে পারি না যেটা মোরাল নাকি যাওয়া যায় না শুধুমাত্র এইটুকু জানতে পারি যে সমাজে এটা চলতেছে এইটুকু জানতে পারি এছাড়া এই কাজটা মরাল নাকি ইমোরাল এগুলা কিছুই আমরা বুঝতে পারব না এখান থেকে বুঝতে পারব তখন যখন ফার্দার ইনফরমেশন পাবো এই কাজটা সমাজে কারোর ক্ষতি করতেছে কিনা কারোর রাইট ভায়োলেট করতেছে কিনা তখন সেই ইনফরমেশনটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে এটা ইমোরাল বা এটা মোরাল বোঝা গেছে ভাই হ্যাঁ এখন আপনি বলেন যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ স্বেচ্ছায় সজ্ঞানে যদি পরস্পরের সাথে সম্পর্ক করে এখানে তৃতীয় কোনো ব্যক্তি নাক গলাইতে পারে কি পারে না সেই মানুষ দুইটা যদি দুইটা ভিন্ন ধর্মের হয় তাহলে কি মনে করেন একটা হিন্দু এবং একটা মুসলমান দুইজনই প্রাপ্তবয়স্ক এবং দুইজনই স্বেচ্ছায় সজ্ঞানে একজন আরেকজনকে ভালোবাসছে এইখানে তৃতীয় কোনো ব্যক্তি কি মাঝখানে গিয়া তাদের বেডরুমে গিয়ে বলতে পারে আই তোমরা কিন্তু করতে পারবো না হম তোমরা ভালোবাসতে পারবো না তোমরা দুই ধর্ম তোমরা হিন্দু মুসলমান তোমরা আলাদা হয়ে যাও তোমাদের তো করতে দিব না আমরা এই কথা কি তৃতীয় একজন ব্যক্তি গিয়ে বলতে পারে না কেন বলতে পারবে না কারণ এটা তো মানে ব্যক্তিগত না ওই জিনিসটা সাবজেক্টিভ বিষয় না ওটা ব্যক্তিগত তাদের ব্যক্তিগত জীবনে তৃতীয় একজনের নাক গলাবার কোনো অধিকার নাই নাকি এবং হ্যাঁ কারো উপরে কোনো প্রভাব পড়তেছে না আন্তর্জাতিক মানবাধিকার সনদে কি বলা আছে বলা আছে যে প্রত্যেক মানুষের যৌন সঙ্গী বাছাই করার অধিকার আছে নাকি যৌন সঙ্গী যদি বাছাই করার অধিকার থাকে তাহলে যে কেউ যে কোনো ধরনের সঙ্গীকে বাছাই করতে পারে যদি তারা দুইজন পরস্পর সম্মত হয় এবং স্বেচ্ছায় সব যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তারা একসাথে বসবাস করতে পারে যৌন সম্পর্ক করতে পারে পরিবার গঠন করতে পারে এখানে তৃতীয় কোনো ব্যক্তি এই সম্পর্কের মধ্যে নাক গলাতে পারে না তাই না এখন যদি আমরা দেখাইতে পারি শুধুমাত্র যে এইখানে এই সম্পর্কের মাধ্যমে তৃতীয় একটা পার্টি এফেক্টেড হচ্ছে এফেক্টেড মানে এটা না যে তার মায়ের মনে ব্যথা লাগতেছে হ্যাঁ মনে ব্যথা লাগলে এটা কোনো এফেক্ট এফেক্ট না হ্যাঁ আরেকজন ব্যক্তির মনে খুব কষ্ট লাগতেছে আরেকজন প্রেমিক ছিল ওই মেয়ের আরেক প্রেমিক ছিল তার মনে সে সানাইয়ের সুর নিয়ে যাবে দূর এটা গান গাইতেছে দুঃখে আমার প্রেমিকারে আরেক বেটার করে নিয়ে গেল এই যে মনে কষ্ট লাগলো এই কষ্ট মনের কষ্ট একসেপ্টেবল না কষ্ট মানে আরেকজন এফেক্ট হইতেছে সেইটা দেখাতে না পারলে এই যে যারা সম্পর্ক করতেছে এদের মধ্যে তৃতীয় কোনো পার্টি নাক গলাতে পারে না তাই না নাক গলাতে পারে শুধুমাত্র তখন যখন থার্ড একটা পার্টি এফেক্টেড হচ্ছে এটাতে আমরা প্রমাণ করতে পারবো তখন শুধুমাত্র এই সম্পর্কের ভিতরে নাক গলানো সম্ভব বা ওই দুইটা পার্টির মধ্যে একটা পার্টি যদি অ্যাগ্রি না করে একটা পার্টির উপরে যদি নির্যাতন হয় তখন আমরা সেখানে নাক গলাতে পারবো নাকি এখন ওই যে যারা যারা সম্পর্ক করতেছে তাদের মধ্যে তাদের মধ্যে সম্পর্ক কি তাদের ভিতরে সম্পর্কটা ইনসেস্ট সম্পর্ক হইলে সমস্যাটা কি বা এখানে আর কার রাইট ভায়োলেট হচ্ছে সেটা একটু বলেন তো আমি আপনাকে বলে দিচ্ছি যে এই ধরনের ইনসেস্ট সম্পর্ক হইলে যে বাচ্চারা জন্ম হতে পারে সেই বাচ্চাদের নানা ধরনের রোগ ব্যাধি হইতে পারে এবং তাদের তারা প্রতিবন্ধী হইতে পারে কারণ ব্লাড রিলেশনের ভিতরে আমরা দেখেছি ব্লাড ভিতরে এরকম সম্পর্ক হইলে বাচ্চারা অসুস্থ হয় বাচ্চারা প্রতিবন্ধী হয় এমনকি ফার্স্ট ব্লাড কাজিনদের মধ্যে বিয়ে হইল বাচ্চাদের মধ্যে নানা ধরনের প্রতিবন্ধী প্রতিবন্ধী ইয়া থাকতে পারে এই কারণে আমরা এটা বলতে পারি যে তোমরা যদি রক্ত সম্পর্কীয় হও তাহলে তোমরা যে বাচ্চা নিবা সেই বাচ্চাটা নিও না বাচ্চা নেওয়ার আগে তোমরা ডাক্তারের সাথে যোগাযোগ করো ডাক্তারের সাথে যোগাযোগ করে তোমাদের যে বিভিন্ন ধরনের ওষুধ প্রদুষ আছে টিকা টুকা আছে সেগুলো ভালোভাবে নিও যেন তোমাদের বাচ্চাটা প্রতিবন্ধী টন্ধী না হয় এটার জন্য প্রপার ব্যবস্থা নিও আর যদি ভালো সবচেয়ে ভালো হয় বাচ্চা কাচ্চে না নিলে কারণ তোমাদের বাচ্চা কাচ্চে হইলে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে এইটা বলা ছাড়া তাদেরকে তো আমরা আর কোনো কথা বলতে না তাই না

মানে একজন মানুষ কি একজন মানুষ কি সারা পৃথিবীর ফ্যামিলির কি নষ্ট হইলো ফ্যামিলি প্রথা নষ্ট হইলো কি নষ্ট হইলো না এটা দায়িত্ব কি আমরা একজনের উপরে দিতে দিব মানে মানুষের ব্যক্তিগত ভাবে কে কাকে চুজ করবে সেটার উপর দিতে পারি নষ্ট হইলে হবে যদি সমাজ যদি এইভাবে হয় যে ফ্যামিলি চলবে না আর পৃথিবীতে অনেক ধরনের পরিবর্তন আসছে যদি ফ্যামিলি না চলে না চলবে ফ্যামিলি চললে চলবে না চলবে না চলবে না বাইরের কয়েকজন এরকম মানে সমাজ বিজ্ঞানী যারা তারাও মোটামুটি সেকুলারি বা তারা যাদের কোনো রিলিজন বিশ্বাস করে না ওরা সবাই বলতেছে যে মানে এটার মাধ্যমে সোশ্যাল ইম্প্যাক্টটা খারাপ হবে মানে সুদূর প্রসারী সোশ্যাল ইম্প্যাক্টটা খারাপ এই জন্য এটা মানে ওরা মেডিকেলটা বুঝছে তারপর একজন প্রশ্ন করছে ধরেন দুইজন বোন বা দুজন ভাই করছে তারা তো মেডিকেল কোনো প্রবলেম আনে ঠিক না তখন উনি বলছে আমার যেটুকু মনে আছে এটা নাম না মনে নাই ইংরেজি একজনই লোক বলছে উনি বলছে এটার মাধ্যমে সোশ্যাল ইম্প্যাক্টটা খারাপ কি বলছে কে কি বলছে সেটা দিয়ে আমি কি করব আমি বলতেছি এটাও কিন্তু প্রতিষ্ঠিত একটা না এটা প্রতিষ্ঠিত কোনো বিষয় না না যে মানুষের আমাদের টিকে হবে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানুষের অধিকার কার কি অধিকার আছে সেই অধিকারটাকে সংরক্ষণ করা এটা হচ্ছে এক নাম্বার প্রায়োরিটি আমাদের ফ্যামিলি যদি টিকে টিকবে না টিকলে না টিকবে এক তো মানুষে বলছে যে মেয়েরা পড়ালেখা পড়ালেখা করতেছে এটা তো ফ্যামিলি টিকবোনা এরা তো স্বাধীন হয়ে যাই মেয়েরা তো তার ঘরে থাকবো না বাচ্চা কাছে পালবো মেয়েরা চাকরি করবো তাহলে বাচ্চা কাছে কে পালবো ফ্যামিলি টিকবোনা তো ভাই পরিবার প্রথা বাজিতে এলে মেয়েদের পড়ালেখা বন্ধ করো এখন পর্যন্ত বিভিন্ন মুমিন ছে মেয়ে মানুষ পড়ালেখা করলে চাকরি বাকরি করলে আমরা মোরাল যদি রাইট ভায়োলেট না হয় তাহলে আমি কিভাবে বলবো যে কোনটা মোরাল না কি কিভাবে বলবো আমি যদি রাইট ভায়োলেট না হয় তাহলে আমার বলার কি যে এখানে মানে মোরাল নাকি মোরাল

মুসলমানদের মধ্যে চাচা তো ভাই বোন বিয়ে করে না এখন বিয়ে করে তারপরে কি পরিবার নতুন একটা পরিবার গঠন করে না স্টিল কি তারা ভাই বোন থাকে না তারপরে তার বিয়ের পরে কি বিয়ের পরে কি শ্বশুর শাশুড়ি স্টিল কি খালা খালু ভাবে ডাকে না মেয়েরা আসা

আলবিদা বা নিহা কিনা প্রথম অধ্যায়টা প্রথম খন্ডটা প্রথম খন্ডের ভিতরে এই জিনিস আছে খুব পরিষ্কার ভাবে আছে আদম হাওয়ার দুই ছেলে এবং দুই মেয়ে তারা ভাই বোনেরা করতো কইরা কইরা বাচ্চা পাতা করছে এখন আপনাকে যেটা বলে নি সেটা বলেনি যে এই যে যারা ওই যে আদম হাওয়ার যে দুই পোলা যে কইরা কইরা দুই পোলা দুই মেয়ে যে কইরা কইরা যে বাচ্চা পাতা করলো সেখানে কি পরিবার ভেঙে গেছে তখন

কোন স্কোপ নাই মানে আপনি ভাত খাইতেছেন এটা মোরাল না কি মরাল আমি কেমন কম ভাই এটা মোরাল না কি মোরাল যদি আপনি ভাতটা আরেকজনের ভাত নিয়ে আইসা না খাইতেছেন এটা যদি আমি প্রমাণ করতে না পারি যে আরেকজনের অধিকার ছিল সেই ভাতটার উপরে তার থেকে আপনি খাইতেছেন

তাদের সম্পর্কের তারা কে কি বেডরুমে তারা কি করতেছে এইটার ভিতরে তো আমি নাকি গলাতে পারবো না শুধুমাত্র নাক গলাতে পারবো তখন যখন আমি বুঝতে পারবো এখানে কারোরট হচ্ছে হয়তো একটা মেয়েটার সাথে কোনো ধরনের হুমকি দামকি দেওয়া হয়েছে মেয়েটাকে বা মেয়েটার সম্মতি ঠিকভাবে নেওয়া হয় নাই মেয়েটাকে কোনোভাবে ব্ল্যাকমেল করা হয়েছে এইগুলা যদি আমার কাছে শুধুমাত্র ইনফরমেশন থাকে তখন আমি সেই ভিতরে নাকটা গলাইতে পারবো এছাড়া তো নাক গলানোর কোনো স্কোপ তো আমার কাছে নাই

এটাই মোরাল আমি কবে বলছি ভাই কি আশ্চর্য কথাবার্তা এটা ওই মোরাল কবে বললাম ভাই থেকে বানায় বানায় নিজে নিজে বানায় বানায় আমার বলতেছে আমি নাকি আমরা নাকি বলছি আচ্ছা ঠিক আছে

তৎকালীন সময়ে বেটার অনেকগুলা বিয়ে করতো তৎকালীন সময়ে শিশুদের বিবাহ করা হইতো এইটার সাপেক্ষে আমরা বলি তাহলে তৎকালীন সময়ের সময় তো পালিত পুত্রের বউরে বিয়ে করাটা একটা অনৈতিক কাজ হিসেবে ধরা তোমরা যখন যে তৎকালীন এটাই ছিল নৈতিকতা তাহলে তো নবী মোহাম্মদ তৎকালীন সময়ের যে নৈতিকতা সেই মানদণ্ডটা ভায়োলেট করছে নিজের পালিত পুত্রের বউরে বিয়ে করে এবং সাথে সাথে আল্লাহ রায় নামায় সেটা জায়াজ করা এই যে এই জিনিসটা যে সিম্পল জিনিস সেই এই সিম্পল যুক্তিটা এটা কি বোঝা খুব কঠিন নাকি ফারাজ ভাই কি কি আমরা কি বললাম এতদিন দেরা তেলে ওই তো আসিফ ভাই মানে শোনার ছিল না এই জন্য নাই আর কি আচ্ছা আবারও যুক্ত হয়েছে আলি আলী আপনি কি শুনতে পাচ্ছেন না এটা তো ওই আলি না এটা তো আরেক আলী মনে হচ্ছে আলী আপনি একটু বলেন তো কথা বলেন তো আলী আপনি একটু আমাকে কি শোনা যাচ্ছে ভাই হ্যাঁ কথা শোনা যাচ্ছে আপনি কি আগের আলী নাকি অন্য আলী না 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 না

নবী মোহাম্মদের ওই ক্ষেত্রে যে একটা বাসনা আমরা ইম্মোরাল বলি হ্যাঁ ইয়ার ক্ষেত্রে আয়সার ক্ষেত্রে কারণ হচ্ছে যে একজনের অধিকার ভায়োলেট করছে বা হচ্ছে যে তাকে হচ্ছে যে তার কনসার্ন না নিয়েই হচ্ছে বা সে মানে কি আঠারো বছর বা বিশ বছর একটা পজিশনে না পৌঁছানোর আগেই তার সাথে এই কাজগুলো করা হয়েছে সেটা আলাদা বিষয় কিন্তু তার পুত্রবধূ বিয়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যেটা মূলত যেটা দোষ দিই সেটা হচ্ছে যে তার হচ্ছে যে নিজস্ব মানে অভিলাষ মানে পূরণ করার উদ্দেশ্যে সে যে আয়াত ডাউনলোড করছে এবং ওই সময়ে সমাজের যে একটা অ্যাডপশন নেওয়ার যে একটা ইয়া ছিল প্রচলিত একটা মানে সিস্টেম ছিল একটা ভালো প্রথা ছিল সেই প্রথাটাকে সে বিলুপ্ত করছে হ্যাঁ আমরা এই জিনিসগুলো আমরা মেনলি বলি কিন্তু সে জয়নাব জয়নাবের সাথে প্রেম করলো নাকি জয়নাব তার নবীর সাথে প্রেম করে তার আগের হাজবেন্ডকে ছেড়ে দিয়ে চলে আসলো এটা তো নিতান্ত তাদের ব্যাপার এটা তো এইটা নিয়ে তো আমরা কখনো বলি নাই যে এটা একটা মানে খুবই একটা জঘন্য কাজ করে এরকম তো আমরা বলি নাই আমরা যে দোষটা যে তার নিজের যে অভিলাষ সেইটা চরিতার্থ করার জন্য সে আয়াত ডাউনলোড করে এবং এক একটা বলা যায় যে এই ক্ষেত্রে তার যে সন্তান ছিল যাকে হচ্ছে যে সে সন্তান তুল্য মর্যাদা দিয়েছিল তাকে হচ্ছে যে তার অধিকারটা সে নষ্ট করছে হ্যাঁ আসিফ ভাই না তার অধিকারটা নষ্ট করছে এটা আমরা বলতে পারি না কারণ মানে হচ্ছে গিয়ে জয়নব তো আসলে এরকম কোনো ইয়াও করে নাই যে সে ওই আগের স্বামীর কাছে থাকতে চায় এরকম কোনো কিছু বলেনি এখানে আমরা যে জিনিসটা বলি সেটা হচ্ছে আবারও বলি আমি বলতেছি যে তাকে সে যে মানে ইয়াকে মানে

তার মানে ওনারা বলতে মুমিনরা বলতে চায় যে চোদ্দশো বছর আগের যে মোরাল স্ট্যান্ডার ছিল সমাজের যে নম ছিল সেই অনুসারে বিবেচনা করতে হবে এটা যখন মুমিনরা বলে তখন তাহলে আমরা সেটা বলি যে তৎকালীন সময়ের যে মানে প্রথা ছিল সেই কালচার ছিল সেই সমাজের যে কালচারটা ছিল সেই কালচারে ছিল পালিত পুত্রের বিবিকে বিবাহ করা এটা একটা খুবই জঘন্য কাজ হিসেবে বিবেচনা করা হইতো এবং মোহাম্মদ সেটা করে সেটাকে আবার তৎকালীন সমাজের যে প্রথা সেটাকে উল্টাই দিছে তার মানে হচ্ছে সময় সময় এটাই সবাই করতো সবাই করতো আমাকে নবী করছে এই যুক্তিটা তো তখন তাহলে টিকতেছে না কারণ তাদের নবী তো আরেকটা ক্ষেত্রে সমাজের পথে চেঞ্জ করে দিচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ তো এটাই তো আচ্ছা